আপনার ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন পেতে হলে কি কি শর্ত মেনে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে? হ্যাঁ প্রিয় দর্শক, এই বিষয় সম্পর্কে কিন্তু আপনাদের আমি বলেছিলাম যে রিসেন্টলি ফেসবুকের প্রোফাইল থেকে টাকা ইনকাম হবে এবং অলরেডি কিন্তু অনেকের আপনাদের আইডিতে মনিটাইজেশন অপশন চলে আসছে, আস্তে আস্তে কিন্তু সবার চলে আসবে। তো আপনি যে আপনার প্রোফাইল থেকে টাকাটা ইনকাম করবেন, নিশ্চিত এটা ইনকাম করার জন্য কিছু শর্ত রয়েছে? তো কোন কোন ক্রাইটেরিয়া আপনার আইডিতে ফ্লপ হলে আপনি আপনার আইডিকে মনিটাইজ করে দুই হাত দিয়ে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন? হ্যাঁ, এটাই সত্য যে ফেসবুক পেজের মতো কিন্তু আপনার আইডি থেকেও টাকা ইনকাম করতে পারবেন। তো আমরা জেনে নিচ্ছি যে আসলে প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে হলে আমাদের কি কি শর্ত মেনে কাজ করতে হবে। তো আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনার ফোন থেকে আপনি যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করবেন, গুগল ক্রোম আমি নিলাম। নেওয়ার পর আপনি এখান থেকে লিখবেন হাউ টু চেক ইন স্টিম অ্যাডস প্রোফাইল, ঠিক আছে? তো নিচের দিকে আপনারা চলে আসতে পারবেন, এরকম একটা আপনারা ফেসবুকের সাইট পাবেন, মেটার সাইট, এখান থেকে বলা আছে হাউ টু চেক ইউর ইন স্টিম অ্যাডস এলিজিবল অন ফেসবুক। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফেসবুকের যে মেটা ভার্সনের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে কিন্তু আপনাকে নিয়ে আসবে। শুরুতে আপনি এখান থেকে দেখতে পারবেন যে বলা হয়েছে হাউ টু চেক ইউর ইন স্টিম এলিজিবিলিটি অন ফেসবুক। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে প্রথমেই আপনারা এই অপশনটাতে দেখতে পারবেন যে ইউ মাইট বি এলিজিবল টু ইউজ ইন স্টিম অ্যাডস অন ইউর ভিডিও টু হেল্প ইউর আর্ন মানি অন ফেসবুক। মানে ফেসবুক থেকে যদি আপনি টাকাটা ইনকাম করবেন, দেন এটা এলিজিবল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? এখানে হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করা যায়, এটা তো আমরা আগে থেকে জানি। এখন রিসেন্টলি ফেসবুক হচ্ছে আইডি থেকে ইনকাম হবে। তো দুটো বিষয় কিন্তু এখান থেকে উল্লেখ করা রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানে বলা হয়েছে, এই অপশনটাকে একটু খেয়াল করেন, ইউ ক্যান চেক ইফ ইউর পেজ ইজ এলিজিবল ফর ইন স্টিম অ্যাডস ইন ক্রিয়েটর স্টুডিও। আপনি যদি ফেসবুক পেজটা এলিজিবল কিনা এটা চেক করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে গিয়ে কিন্তু চেক করতে হবে। এবং এই টপিকের অনেকগুলো ভিডিও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। তো এখন কথা হচ্ছে, আমরা যেহেতু প্রোফাইল থেকে ইনকাম করবো, দেন প্রোফাইলের কথা হচ্ছে, এই অংশটুকু আপনারা পড়লেই বুঝতে পারবেন যে প্রোফাইলের কথা বলা হচ্ছে। এখান থেকে দেখতে পারবেন অর চেক করতে পারবেন ইফ ইউর প্রফেশনাল মোড প্রোফাইল ইজ এলিজিবল ইন প্রফেশনাল ড্যাশ। এখান থেকে আমরা যে আমাদের প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবো, এজন্য আপনাকে প্রফেশনাল মোড অন করতে হবে। এবং প্রফেশনাল মোডের মধ্যে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, এই ড্যাশবোর্ডে কিন্তু ক্লিক করলে আমরা আমাদের অপশনগুলো পাচ্ছি। কিন্তু এই বিষয়ে আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করে দিয়েছি যে ড্যাশবোর্ডে ক্লিক করে মনিটাইজেশন অপশন আসছে, সেখানে আপনারা স্টার দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে অ্যাডস লাইভ দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছেন, ইন স্টিম অ্যাড দেখতে পাচ্ছেন। তো টোটাল হচ্ছে ইন স্টিম অ্যাড নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করা। তো দেখতে পারবেন আপনার কান্ট্রিটা এলিজিবল আছে কিনা, এটা চেক করার জন্য আপনি এখান থেকে ক্লিক করবেন এই যে ক্রাইটেরিয়া ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমি এই অপশনটাতে একটা ক্লিক করলাম। আপনার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের জন্য আপনার কান্ট্রিটা, আপনার দেশ এলিজিবল আছে কিনা, মানে আপনি যে দেশে আছেন এখন, আপনার দেশটা পারমিশন ফেসবুক দিয়েছে কিনা এটা খেয়াল করতে হবে। নিচের দিকে যদি আমরা এখান থেকে চলে আসি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইন স্টিম অ্যাডস আর অ্যাভেলেবল ইন দিস কান্ট্রি, এখানে ক্লিক করলাম। তো দেখতে পারবেন বন্ধুরা, এখানে এই যে চার নম্বর অপশনে কিন্তু আমাদের বাংলাদেশ অপশনটা দেওয়া রয়েছে। এবং নিচের দিকে যদি আরো যাই, এখানে আপনি যে দেশে আসেন কান্ট্রিটা দেখে নেবেন, ঠিক আছে? কান্ট্রিটা দেখে নেবেন। তো এখান থেকে আমি আরো নিচের দিকে আসতেছি, দেখতে পারবেন ইউনাইটেড স্টেট থেকে এই উপরে সব কিন্তু এখান থেকে দেওয়া রয়েছে। এখান থেকে যারা জাপানে রয়েছেন, এই যে দেখতে পারবেন ইন্ডিয়াতে রয়েছেন, ঠিক আছে? সবকিছু এখান থেকে কিন্তু দেখানো রয়েছে। তো এটা আমরা জানলাম যে হ্যাঁ, আসলে আমাদের কান্ট্রিটা এলিজিবল। তো আমি এখান থেকে একটু ব্যাকে চলে আসতেছি, ব্যাকে এসে পর আপনাদের কিন্তু শর্তগুলো দেখে দিতেছি যে আসলে ফেসবুক থেকে ইনকাম করতে হলে, ফেসবুক আইডি থেকে ইনকাম করতে হলে আপনাকে কি কাজ করতে হবে। সর্বপ্রথম যে প্রথম শর্তটি, আপনার আইডিতে 10,000 ফলোয়ার হতে হবে। এবং এইখানে যে বিষয়গুলো কথা বলা আছে, এগুলো হচ্ছে ফেসবুক পেজের। তো পেজ সম্পর্কে আপনারা জানেন, এই বিষয়গুলো আমি এখন বলবো না, নিচের দিকে চলে আসলাম। তো আপনারা এখানে একটু যদি খেয়াল করেন, এখান থেকে বলা হয়েছে ইন স্টিম অ্যাডস ফর লাইভ ভিডিও আরেন্ট অ্যাভেলেবল ফর প্রফেশনাল মোড প্রোফাইলস অ্যাট দিস টাইম। দেন প্রফেশনাল মোড থেকে আপনাকে মানে এলিজিবল হতে হলে, এই যে ইন স্টিম মানে নগদীকরণ, অর্থাৎ আপনার প্রোফাইলে অ্যাডের জন্য যোগ্য হতে হলে যে কাজগুলো আপনাকে করতে হবে, 10,000 ফলোয়ার লাগবে, এটা তো নিঃসন্দেহ মানে আপনার হতেই হবে ফেসবুক পেজের মতো আপনার আইডিতে। হ্যাঁ, তো এইখানে যে অপশনটা রয়েছে দুই নম্বর অপশন, তো দেখুন এখান থেকে বলা হচ্ছে অ্যাট লাস্ট, মানে সর্বশেষে আপনার হচ্ছে এই যে 60,000 মিনিট, আপনার সর্বশেষ 60,000 মিনিট হতে হবে। তাও কয়দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। এখানে দেখতে পাবেন এই যে 60 দিনের মধ্যে আপনাকে কত ফলোয়ার হতে, কত আপনার মিনিট হইতে হবে, সরি মিনিট হইতে হবে কত, আপনার
60,000 মিনিট। তো 60,000 মিনিট হচ্ছে আপনার কত, আমি একটু ক্যালকুলেটর অপশনে যাই, ক্যালকুলেটর অপশনে এখান থেকে চলে আসি, এখান থেকে কত 60,000 মিনিট ভাগ হচ্ছে আপনার, সরি ভাগ হচ্ছে আপনার 60, তার মানে হচ্ছে এখানে দেখতে পারবেন 1000 ঘন্টা, আপনার 1000 ঘন্টা কিন্তু হতে হবে লাস্ট কত দিনে, 60 দিনে। হ্যাঁ, তো নিচের দিকে দেখতে পারবেন যে 6 লক্ষ মিনিট ভিউস, 6 লক্ষ মিনিট টোটাল মিনিট ভিউস, তো আপনার কি হতে হবে মানে 10,000 ঘন্টা আপনার ওয়াস মানে মিনিট ভিউস হইতে হবে 10,000, ঠিক আছে। এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনাকে কিন্তু বলা হয়েছে যে মিনিমাম আপনার পেজ বা আইডিতে 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, এবং তার মধ্যে থেকে আপনার নিজের এই দেখতে পারবেন যে নিজের কিন্তু আপনার 3টি ভিডিও থাকতে হবে। তবে এখানে কিন্তু কোনো ধরনের আপনার ক্রস পোস্টিং ভিডিও আপলোড করা যাবে। এবং এখন ক্রস পোস্টিং এর মধ্যে কোন ধরনের ভিডিওগুলো পড়ে, ধরেন আপনি একটা ভিডিও আপনার আইডিতে শেয়ার করেছেন, তখন কিন্তু বুস্ট করা যায় ফেসবুক প্রোফাইল থেকে, এগুলো করা যাবে না, নিজের আইডি থেকে আপনার শেয়ার দেওয়া যাবে না। একাছে নিজের আইডি থেকে আপনার অন্য একটা আইডিতে শেয়ার দিলেন বা পেজে বা গ্রুপে শেয়ার দিলেন, এগুলো কিন্তু হবে না। অর্থাৎ অর্গানিক ভাবে আপনার যে প্রোফাইল থেকে যে ভিউজটা আসবে, ওই ভিউজটা কাউন্ট হওয়ার পরে কিন্তু আপনি আপনার প্রোফাইলটাকে আবেদন করতে পারবেন। তো এখানে আরো যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা গেমিং ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে, দেন তাদের জন্য এই যে অন্যগুলো অন্য প্রসেস রয়েছে, সে বিষয়গুলো সম্পর্কে এখন ফেসবুক এখান থেকে ক্লিয়ার করেনি। তবে যে বিষয়গুলো আপনাদের আমি মাঝে আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি আপনার ফেসবুকে শর্ত পূরণ হয়ে যায়, অর্থাৎ আপনার এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি থাকেন, দেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে মনিটাইজেশন করতে পারবেন। এবং কিভাবে মনিটাইজেশন করবেন এই বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে ভিডিওটা শেয়ার দিবেন, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে হ্যাঁ ভাই ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন কিভাবে করে, দেন এই বিষয় সম্পর্কে একটা ভিডিও তৈরি করেন, দেন তাহলে কিন্তু আমি নেক্সট অর্থাৎ এই ভিডিওটার পরেও কিন্তু দিতে পারি, দেন এই ভিডিওটার পরে অনেকদিন পরেও কিন্তু দিতে পারি। তবে আমি চাচ্ছি দ্রুত দেওয়ার জন্য, তবে যদি আপনারা কমেন্ট করেন বা ভিডিওটা শেয়ার করেন, আর শেয়ার করার জন্য এজন্যই বলতেছি আপনার ছোট ভাই আপনার বড় ভাই দেখা গেছে বা আপনার এলাকার আর পাড়া প্রতিবেশী অনেকে থাকতে পারে, হ্যাঁ একটা শেয়ারের বিনিময়ে এই বিষয় সম্পর্কে কিন্তু তারাও জানতে পারবে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে কিছু শেখানো, শুধু আপনি একা কাজ করবেন কেন, আরো 10 জন কাজ করুক, আপনি কাজ করলেন না, কিন্তু যখন শেয়ার করবেন, আপনার প্রোফাইলে হয়তো অনেকেই রয়েছে যারা অনলাইনে কাজ করতে চায়, তারা হয়তো এই ভিডিওটা দেখে উৎসাহ পাবে, দেন তারাও কিন্তু ভিডিও বা আমার মতো এরকম ভিডিও করবে, দেন তারা হয়তো ইনকাম। আমি আসলে চাচ্ছি আপনারা সবাই অনলাইনে আসেন, নিজে কিছু করেন, দেন ফ্যামিলিকে সাপোর্ট করেন, দেন আর চাকরি বাকরি করবেন, এটা তো স্বাভাবিক বিষয়, মানে অনলাইন থেকে কিছু করেন। এজন্য আমি কিন্তু আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করি। জানি না আপনাদের সুন্দর ভিডিও আপলোড দেওয়া হয় কিনা, বা আপনাদের হয়তো অনেকে আমার ভিডিওগুলো ভালো লাগে না, এটা সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো যে বিষয়গুলো আপনাদের বললাম, এই বিষয়গুলো মেনে কাজ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন। আমি সকলের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই আমি চাই আপনারা সবাই মনিটাইজেশন যাতে করতে পারেন। আর ছোট্ট একটি গোপন টিপস রয়েছে মনিটাইজেশন করার জন্য, তবে সেই বিশেষ সিক্রেট বিষয়গুলো আপনাদের মাঝে আমি পরবর্তীতে শেয়ার করবো ইনশাআল্লাহ কোনো একদিন। তো আপাতত ভিডিওটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।